অবশেষে দুয়ার খুলল স্বপ্নের পদ্মা সেতুর। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। কোটি মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ হলো শেখ হাসিনার হাত ধরেই। এর মধ্য দিয়ে কিছুতেই মাথা না নোয়ানো বাঙালি জাতির মাথা উঁচু করে এগিয়ে যাবার পথ সুগম হলো। সকালে পদ্মা সেতু উদ্বোধনের আগে সুধী সমাবেশের বক্তব্যে শেখ হাসিনা বলেন, দেশের জনগণই হচ্ছে তার সাহসের ঠিকানা। কিছু ষড়যন্ত্রকারী ও হীনমন্যতার মানুষ থাকলেও দেশের বেশিরভাগ মানুষই তাকে সমর্থন জুগিয়েছেন এই সাহসী উদ্যোগ নিতে। তিনি বলেন, শুধু পদ্মার দুই পার নয়, আঞ্চলিক যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পদ্মা সেতু। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন, ক্যামেরায় ছিলেন হায়দার হোসেন। এই রং যেন হারিয়ে ফেলে রংধনুর সাত রঙকেও। প্রমত্তা পদ্মার বুক চিরে যে সেতুর স্বপ্ন তা এখন থেকে উন্মুক্ত। বাংলার সংযোগকে উদ্বোধন করলেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা ষড়যন্ত্র মোকাবেলা আর শত বাধা পেরিয়ে যার দৃঢ়তায় রচিত হলো এই ইতিহাস, সগর্বে তিনি প্রথম পার হলেন এই সেতু। মাওয়া প্রান্তে টোল দিয়ে গেলেন জাজিরায়। দুই প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচনের মধ্য দিয়ে রচিত হলো নতুন আরেক অধ্যায়। এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে সুধী সমাবেশে বক্তৃতা করেন তিনি। এই সেতু নির্মাণের শুরুর দিকে দুর্নীতির অভিযোগ এনে পরিবারের সদস্য এবং সরকারের কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীকে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে তার বর্ণনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ব্যাংকের যত অভিযোগ সব ভুয়া মিথ্যা, কোন দুর্নীতি এখানে হয় নাই। বাংলাদেশ আমাদের দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, কল্যাণ করা, এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রের প্রধান নির্বাহী। বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনেই নিজেদের টাকায় সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্তের কথা বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পদ্মা সেতু অহংকার, সক্ষমতা আর মর্যাদার শক্তি। আত্মমর্যাদাশীল বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ, কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা। তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। দেশের প্রথম এই দ্বিতল সেতু শুধু বাংলাদেশেই নয়, আঞ্চলিক যোগাযোগও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় আয় বা জিডিপিতে যোগ করবে নতুন মাত্রা, কমবে দারিদ্রতা। উদ্বোধন উপলক্ষে স্মারক নোট, ডাক টিকেট ও সিলমোহর প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেতু নির্মাণে যুক্ত প্রকৌশলী ও অন্যান্যদের সাথে ফটো সেশনে অংশ নেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পদ্মা পাড়ের নীল আকাশে বিমান বাহিনীর অ্যারোনটিক ফ্লাইং প্রদর্শন করা হয়। সব ধরনের আলোচনা সমালোচনার পর শেষ হলো বাঙালির অপেক্ষার প্রহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন স্বপ্নের পদ্মা সেতু। উনি পাড়ি দিলেন পদ্মা সেতু গাড়ি দিয়ে। আগামীকাল ২৬ তারিখ ভোর ৬টায় সাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এর মধ্য দিয়ে বাঙালি তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ ২৪, মুন্সিগঞ্জ, মাওয়া।